এই ল্যাপটপটি আসলে বেসিক কাজ বাদেও কিছু পারফরমেন্স সেন্ট্রিক কিছু কাজ থাকে যেমন আপনারা কি এমন কোন ল্যাপটপ খুঁজছেন যেটা পারফরমেন্স সেন্ট্রিক এবং দেখতেও গুড লুকিং ইন্ট্রোডিউসিং এম এস আই থিম জি এফ সিক্সটি থ্রি অল ইন ওয়ান মেশিন ফর ইউ দ্যাট আই কল বিউটি এটিতে রয়েছে ওয়ান ফোর্টি ফোর হার্জের একটি হাই রেটেড ডিসপ্লে যেটি ফুল এইচডি যার কারণে আপনার গেমপ্লে হবে আরও স্মুথ এবং যেটা টিপিক্যাল একটা গেমিং ল্যাপটপ থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি শুধুমাত্র গেমিং না এই হাই রেটেড ডিসপ্লেটির কারণে আপনার কন্টেন্ট ওয়াচিং এবং ডে টু ডে এক্সপিরিয়েন্স হবে আরও স্মুথ ফোর জিবি এন ভিডিএ জি আর থার্টি ফিফটি রয়েছে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স হিসেবে এবং এটি হচ্ছে জিডিডিআর সিক্স মেমোরি এর কারণে এটি যেহেতু একটা গেমিং ল্যাপটপ এবং পারফরম্যান্স সেন্ট্রিক একটা ল্যাপটপ লো টু মিড এন্ডের যত ধরনের গেমস আছে আপনি সব ধরনের গেমস খেলতে পারবেন এবং সেগুলোতে হচ্ছে আপনি একটা মিডিয়াম এ হচ্ছে আপনি খেলতে পারবেন আমি কয়েকটা গেমস খেলেছি সেগুলোর এফপিএস কাউন্টগুলো আমি হচ্ছে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি ক্লাইড লাইট গেমিংয়ের জন্য এই জিনিসটা খুবই পারফেক্ট এইট জিবি একটি র্যাম রয়েছে বত্রিশও মেগা যেটা গেমার্সদের জন্য অনেকটা অপ্রতুল মনে হতে পারে সো আপনি কিন্তু এখানে র্যাম এক্সপ্যানশনেরও অপশন পাচ্ছেন সো টোটাল দুইটি স্লট রয়েছে একটিতে হচ্ছে অলরেডি বিল্ডিং থাকবে আপনি চাইলে এটি খুলে আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত হচ্ছে র্যামটা এক্সপ্যান্ড করতে পারবেন তার মানে থার্টি টু গিগাবাইটের র্যাম হচ্ছে আপনি পার স্লটে দিতে পারবেন পোর্টস হিসেবে এটাতে এসডিএমআই পোর্ট রয়েছে একটি ফোর কে থার্টি পর্যন্ত এটি সাপোর্ট করে ইউএসবি থ্রি পয়েন্ট টু তিনটি রয়েছে যেগুলো জেন ওয়ান এবং ইউএসবি টাইপ সি বা থান্ডার পোর্ট রয়েছে একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন পোর্ট এই দুইটাই সেপারেট দেওয়া আছে সো আপনারা যারা গেমিং হেডফোন ইউজ করতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে দুইটা আলাদা পোর্টে আপনি ইউজ করতে পারেন ল্যান্ড কানেক্টিভিটি রয়েছে এবং এটার যে এসডিএমআই পোর্টটা ফুল সাইজ এসডিএম সেটা কিন্তু এটার পেছনে এই পাশটায় রয়েছে শুধু একটি কালারে এই ল্যাপটপটি অ্যাভেলেবল হয় সেটি হচ্ছে ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে এই যে রেডের যে কম্বিনেশনটা দিস ইজ পারফেক্ট কম্বিনেশনটা খুবই চমৎকার সো এইটা গেমিং ল্যাপটপ হিসেবে ওয়ান পয়েন্ট এইট সিক্স কিলোগ্রাম সো অ্যাজ এ নর্মাল ল্যাপটপ হিসেবে আপনি এটাকে ক্যারি করতে পারবেন আপনার তেমন একটা কোনো সমস্যাই হবে না আগেকার দিনে যেরকম থাকতো যে গেমিং ল্যাপটপগুলো বেশ মোটা ছিল যেমন এটা হচ্ছে যদি আমরা এইভাবে ফোল্ড করি দেখেন বেশ স্লিম বুঝছেন এবং লাইট ওয়েট ওয়ান পয়েন্ট এইট সিক্স কিলোগ্রাম সো যার কারণে দেখা যায় যে আপনার পোর্টেবিলিটি নিয়ে তেমন একটা ইস্যু হবে না আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যেহেতু এটাতে ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে রয়েছে সো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার একটু আগে থেকেই চিন্তা করতে হবে যে আপনি পাওয়ার অ্যাডাপ্টারটাকে সাথে রাখছেন কিনা না কারণ ওয়ান ফোরটি ফোর যদি আপনি ডিসপ্লেটাকে দিয়ে রাখেন স্বাভাবিকভাবে যে কোনো ল্যাপটপ হোক যে কোনো ডিভাইসে হোক রিফ্রেশ রেট যদি বেশি থাকে আমাদের ফোনের ক্ষেত্রে এটা সেম যে রিফ্রেশ যদি বেশি থাকে তাহলে আপনার ব্যাটারি ড্রেনটা খুব বেশি হবে সিমিলারলি এটার ওয়ান ফোর্টি ফোর আপনি যদি কন্টিনিউস ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারটা ইউজ করতে হবে এটা হচ্ছে এটার পাওয়ার অ্যাডাপ্টারটা সো এটা হচ্ছে এদিক সেপারেট পাওয়ার অ্যাডাপ্টার এবং যে ব্রিকটা এই দুইটা হচ্ছে আলাদা সো এগুলো হচ্ছে ক্যারি করতে আমার মনে হয় না তেমন একটা অসুবিধা হবে আপনাদের এগুলা খুব বেশি হেভি না এমএসআর পক্ষ থেকে আপনারা টু ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ সহ এর সবগুলো প্রোডাক্ট আপনি স্টার্টেকে পেয়ে যাচ্ছেন স্টারটেকের ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে এই প্রোডাক্টটা পার্চেস করার যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ শুভ ভাইয়াকে উনি ল্যাপটপটি প্রোভাইড করেছেন স্টার্টেক থেকে সো আপনারা যারা কিনবেন আপনারা সেখানে অবশ্যই স্টারটেককে আমি রেকমেন্ড করি কারণ ওখানে আপনি এমএসআইর সব ধরনের প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন স্টোরেজের বিষয়ে যদি আমরা আসি তাহলে এটাতে হচ্ছে আপনি একটা অ্যাডিশনাল হার্ড ডিস্ক এটাতে অ্যাড করতে পারবেন আর এসসিডি অলরেডি এটাতে দেওয়া আছে একটা এনভিএম এসডি দেওয়া আছে পাঁচশো বারো জিবির এবং সেটা স্পিড খুবই ভালো আমি যখন গেমগুলো লোড করেছি এবং যখন ডাউনলোড করেছি তখন বেশ ভালো একটা স্পিড পেয়েছি আমি শুধুমাত্র গ্রাফিক্স কার্ড না কিন্তু যেটা আর এক্স থার্টি ফিফটি রয়েছে এটার প্রসেসরটিও কিন্তু এটার বেশ চমৎকার টুয়েলভ জেনারেশনের ইন্টেলের কোরাই ফাইভ ভেরিয়েন্ট এটি এবং এর মডেল হচ্ছে টুয়েলভ ফোর ফাইভ জিরো এইচ যেটা স্পেসিফিক্যালি ল্যাপটপের জন্য ডিজাইন করা এটিতে টোটাল আটটি কোর রয়েছে চারটি পারফরমেন্স কোর এবং চারটি এফিসিয়েন্ট কোর থ্রেড রয়েছে বারোটি এবং সিপিউ ক্যাশ রয়েছে টুয়েলভ এমবি এখন আসে মূল বিষয় যে এই ল্যাপটপটি আসলে কিনবেন কারা সো আমার মতে এই ল্যাপটপটি শুধুমাত্র তারাই কিনবেন যাদের বেসিক সব কিছু কাজ বাদেও কিছু পারফরম্যান্স সেন্টিক কিছু কাজ থাকে যেমন টুকটাক এডিট করা ভিডিও এডিট করা যারা আর্কিটেক্ট স্টুডেন্ট আছেন বা অটো ইউজ করেন তারা কিন্তু মোস্টলি এই ধরনের ল্যাপটপগুলো খুঁজে থাকেন যে আসলে আপনার বেসিক টাস্কগুলো আপনি কাজ করে ফেলতে পারবেন আপনার ইউনিভার্সিটির কাজগুলো প্লাস হচ্ছে আপনার দেখতেও খুব একটা খারাপ হবে না এমএসআর প্রোডাক্টগুলো সবসময় স্টাইলিশ থাকে বিশেষ করে তাদের যে সকল প্রোডাক্টগুলো একটু গেমিং লাইনআপের সেগুলো আপনি দেখবেন আউটলুকে অন্য থাকে শুধুমাত্র স্টুডেন্ট না যারা প্রফেশনালস আছেন যেমন আপনি অফিসের যদি আপনি এই ধরনের ল্যাপটপ ইউজ করতে চান এবং একটু ভালো পারফরমেন্স চান আপনি চান আপনার ডেটাগুলো খুব দ্রুত লোড হবে প্লাস হচ্ছে আপনার বা সিপিউ বা জিপিউ ইন্টেন্সিভ যে আছে আপনি টুকটাক আফটার ইফেক্ট ইউজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং একটা ডেস্কটপের অল্টারনেটিভই বলা যায় সব সময় আমি আপডেটেড ভার্সনটা সাজেস্ট করি সবাইকে ইউজ করতে যেহেতু এখন উইন্ডোজ ইলেভেন রানিং সবচেয়ে আপডেট সো আমি আপনাদের প্রেফার করবো যে আপনারা অবশ্যই উইন্ডোজ ইলেভেন ইউজ করবেন এটাতে জেস্টার কন্ট্রোল বেটার নেভিগেশন এবং শর্টকাট সহ অনেক ধরনের ইম্প্রুভমেন্ট চলে যেগুলো আপনি ইউজ করলে আপনি উইন্ডোজের ফুল পারফরমেন্সটা আপনি পেয়ে যাবেন এবং একটু এফিশিয়েন্ট হবে আপনার কাজগুলো অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের প্রোডাক্ট এবং টেক রিলেটেড সব ধরনের গ্যাজেট আইটেম কিন্তু আপনি স্টারটেকের অফলাইন সবগুলো ব্রাঞ্চে শোরুমে পেয়ে যাবেন এবং তাদের অনলাইনে কিন্তু আপনি অর্ডার করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম